আপনার ছোট্ট সোনামণির মেধার সুষ্ঠু বিকাশের প্রথম ধাপ তার পরিবার থেকে শুরু হয়। শিশুর বুদ্ধি বিকাশে খেলা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র বই খাতা নিয়ে বসলেই আপনার বাচ্চা বুদ্ধিমান হয়ে যায় না, আর সব বাচ্চারা বই খাতা নিয়ে বসেও থাকতে পছন্দ করে না। তাই বাচ্চার মেধার ভিত মজবুত করতে হলে তাকে খেলাধুলা ও হাসি আনন্দের মধ্য দিয়ে একটু একটু করে বুদ্ধিমানও মেধাবী করে তুলতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমরা এমনি কিছু খেলার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। দাবা, বাচ্চার বুদ্ধিমত্তা বৃদ্ধি সাধনের প্রথম ধাপ হিসেবে দাবাকে ধরা যেতে পারে। ভেনিজুয়েলার 4,000 শিক্ষার্থীর উপর পরীক্ষা করে দেখা গেছে, দাবা খেলে এমন ছেলে এবং মেয়ে উভয়েরই 4 মাসের মধ্যে IQ স্কোর উল্লেখযোগ্য হারে বেড়েছে। আপনার সোনামণিকে মেধাবী করে তুলতে চাইলে তাকে খেলার চলে দাবার সাথে পরিচয় করিয়ে দিন। তবে মনে রাখবেন, দাবা যেহেতু বড় ছোট উভয়ের খেলা, সেহেতু বাচ্চার মাথায় প্রেশার সৃষ্টি করবেন না ভুলেও। সে যাতে পুরো খেলাটা উপভোগ করতে পারে সেটা সবার আগে নিশ্চিত করতে হবে। একবার আপনার বাচ্চা মজা পেয়ে গেলে মেধার বিকাশ এবং খেলাধুলা দুটোই হবে। সুডোকো, আমেরিকান একদল বিজ্ঞানী সুডোকো খেলাকে ব্রেইন গেম হিসেবে আখ্যায়িত করেছেন। সুডোকো শিশুর মেধা বিকাশে ও মস্তিষ্ক বিকাশে ব্যাপক সাহায্য করে। এটা এমন একটি মজার খেলা যেটা আপনার সন্তানের মধ্যে ইউনিটি বা দলগত শক্তি সম্পর্কে জ্ঞান দেয়। একই সাথে আপনার বাচ্চাকে মনোযোগী ও ঠান্ডা মেজাজি হতে উৎসাহী করে তোলে। লুডু, লুডু খেলার সাথে আমরা সবাই পরিচিত। লুডু খেলাও আপনার বাচ্চার মেধা ও বুদ্ধি বিকাশে আরো একটি অন্যতম সহযোগী খেলা। সময় পেলে আপনার সোনামণিকে নিয়ে লুডু খেলতে বসতে পারেন। আপনার বাচ্চাকে সাপ লুডু খেলার সাথে আগে পরিচয় করিয়ে দিন। তাকে একটু একটু করে খেলার নিয়ম কানুনগুলো বুঝিয়ে দিন। মজার এই খেলাটি আপনার সন্তানকে অঙ্কবিধি থেকে বের করে আনবে। পাজল গেম, বাচ্চাকে মেধাবী করে তুলতে এমন আরো একটি খেলা হল পাজল গেম। ভীষণ মজাদার এই খেলাটি আপনার বাচ্চাকে মনোযোগী করে তুলবে। শুধু আপনাকে একটু কষ্ট করে বাচ্চাকে খেলার মজার সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কিউব, পাজল গেমের মতো কিউব গেমও বাচ্চার বুদ্ধি বিকাশ ঘটায়। বেশ কিছু কালারের সমন্বয়ে এই খেলাটি যেমন মজার, ঠিক তেমনি আপনার বাচ্চাকে বুদ্ধিমান করে তুলবে। কোন রকম ছোটাছুটি করে খেলার বদলে যদি করে সামান্য একটা কিউব দিয়ে আপনার বাচ্চা বুদ্ধিমান হয়ে ওঠে, তাহলে ক্ষতি কি? ট্রেজার হান্ট, আমাদের কাছে ট্রেজার মানেই সোনা দানা আরো কত কিছু, কিন্তু আপনার বাচ্চার কাছে সামান্য একটি টেডি বিয়ার, একটা চকলেট অথবা একটা খেলনা বল বিশাল রকমের ট্রেজার। আপনার বাচ্চার বুদ্ধি বিকাশে এই সামান্য খেলনাগুলো কাজে লাগতে পারে। একটা টেডি বিয়ার, চকোলেট বা খেলার বল নিয়ে কোথাও লুকিয়ে রেখে আপনার বাচ্চাকে খুঁজতে দেন। পরে যখন সে জিনিসটা খুঁজে পাবে তাকে পুরস্কৃত করতে ভুলবেন না। এই খেলাটা আপনার বাচ্চার একাগ্রতা ও মনোযোগ বাড়াবে আর তার সাথে সাথে কৌতূহল ক্ষমতা উন্নত করবে। গুনতে শিখানো, আপনার পাশে বসিয়ে আহামরি ধরনের কোনো খেলনা বা সময় অপচয় না করে যে খেলার মাধ্যমে আপনার বাচ্চার মেধা বাড়িয়ে তুলতে পারে সেটা বাচ্চাকে শিখান। এখন নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন এসেছে, পাশে বসিয়ে কোনো খেলনা বা কাগজ কলম ছাড়া গুনতে শেখানো সেটা আবার কেমন খেলা? খুব সহজ। একটা প্লেটে কয়েকটি মটর দানা, ছোলা বোট বা চকলেট দিয়ে বাচ্চাকে পাশে বসিয়ে তাকে গুনতে শেখান। মাঝে মধ্যে কয়েকটি মটর দানা বাচ্চার মুখে পুরে দিন। দেখবেন আপনার বাচ্চা ছোট্ট মুখটাই হাসি ফুটিয়ে পাশে বসে খেলবে আর খেলার চলে গুনতেও শিখবে। বাচ্চার বুদ্ধির বিকাশ সাধনে অল্প কিছু রং তুলি অনেক বড় ভূমিকা পালন করে। আপনার ছোট্ট সোনামণির সুপ্ত মেধা বিকাশ তো বটেই, আঁকিবুকির মাধ্যমে সে মানসিকভাবে অনেক অগ্রগতি অর্জন করবে। তাই বাচ্চার খেলার তালিকায় রং তুলি রাখতে ভুলবেন না।